নমস্কার, টাকা পয়সা চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দু টাকার একটি কমেমোরেটিভ কয়েন নিয়ে। দু টাকার কমেমোরেটিভ কয়েন প্রথম বেরিয়েছিল 1982 সালে। এই যে দুটি দু টাকার 1982 সালের কমেমোরেটিভ কয়েন এখন দেখছেন, এই দুটি নিয়ে একটি ভিডিও আমরা আগেই প্রকাশ করেছি, তাই সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে সেটি আগে দেখে নিন। এবার চলুন আজকের এই যে কয়েনটি নিয়ে কথা বলার কথা সেই কয়েনটি আমরা দেখে নিই। দু টাকার এই 11 কণা বিশিষ্ট কয়েনগুলি আমরা কিছুদিন আগে পর্যন্ত ব্যবহার করছিলাম, এখনও হয়তো কারো কারো কাছে এই কয়েনগুলি অনেক পরিমাণেই রয়েছে। 11টি কণা বিশিষ্ট 26 মিলিমিটার ব্যাসযুক্ত 6 গ্রাম ওজনের কপার নিকেলের তৈরি এই কয়েনটি বেরিয়েছিল 1998 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্মৃতিতে। কয়েনটিকে ভালো করে লক্ষ্য করলে এর সামনের দিক বা ওভার সাইডে আমরা দেখব মাঝ বরাবর রয়েছে অশোকস্তম্ভ, তার নিচে ছোট করে লিখা সত্যমেব জয়তে, এবং তার নিচে ইংরাজি নিউমারিক্যালসে 2 সংখ্যাটি খোদাই করা। এর বাম পাশে ও ডান পাশে হিন্দি ও ইংরাজিতে যথাক্রমে ভারত, ইন্ডিয়া, রুপে আর রুপিজ কথাগুলি খোদাই করা। এর পিছনের দিক বা রিভার্স সাইডের মাঝ বরাবর রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতিকৃতি। তার নাম ও তার জীবনকাল খোদাই করা রয়েছে হিন্দি এবং ইংরাজি উভয় ভাষাতেই। এছাড়াও প্রতিকৃতির ঠিক নিচে রয়েছে মিন্টিং ইয়ার ও তার নিচে রয়েছে মিন্টিং মার্ক। এই মিন্ট মার্ক এই জিনিসটি এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই আপনারা যদি আগে মিন্ট মার্ক সম্পর্কিত ভিডিওটি আমার না দেখে থাকেন তাহলে আগে অবশ্যই সেটি দেখুন, কারণ এই ভিডিওর যে মূল তথ্যটি আমি এখানে দেব সেটি এই মিন্ট মার্ক সম্পর্কিত। সাধারণত এই যে কয়েনটি আমার হাতে দেখছেন সেটিতে সেরকম কোনো আলাদা মিন্ট মার্ক নেই, অর্থাৎ এটি ক্যালকাটা মিন্ট থেকে ঢালাই হওয়া একটা কয়েন। এখন ক্যালকাটা ছাড়াও আরও 2টি মিন্ট থেকে এই কয়েনটি জারি হয়েছিল, হায়দ্রাবাদ এবং নয়ডা। তো নয়ডা মিন্টের মিন্ট মার্ক একটি সিঙ্গেল ডট, সেই ডট যদি এখানে থাকে তাহলে আমরা বুঝব যে নয়ডা মিন্টের। এখন এই সমস্ত যে কয়েন সেই কয়েনগুলির বর্তমানে বাজার মূল্য 10 টাকা থেকে 100 টাকা অবধি, কয়েনের তার কন্ডিশন তার উপর নির্ভর করে। কোন কোন কয়েনের ক্ষেত্রে যদি ক্যালকাটা বা নয়ডা মিন্টের কয়েন হয় তাহলে তার দাম 10 টাকা থেকে 100 টাকা অবধি কয়েনের কন্ডিশনের উপর নির্ভর করে। কিন্তু কিন্তু আপনার কাছে যদি কোনোভাবে হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটি থেকে থাকে, অর্থাৎ এক্ষেত্রে সালের নিচে যদি আপনার থাকে একটি স্টার মার্ক, তাহলে আপনি এই একটি 2 টাকা কয়েনের পরিবর্তে হয়ে যেতে পারেন দিনের দিন বড়লোক। হায়দ্রাবাদ মিন্টের একটি এই 2 টাকার কয়েনের বর্তমান বাজার মূল্য প্রায় 25 থেকে 30 হাজার টাকা। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? চলুন আপনাদেরকে লাইভ এর থেকে দেখাই যে আমি কোনো রকম কিছু ভুলভাল বকছি না, আমার মাথা একদম ঠিক আছে, সেটা দেখানোর জন্য আপনাকে ডাইরেক্ট রেফারেন্স দেখাচ্ছি। দেখুন এখানে স্পষ্ট লেখা আছে যে হায়দ্রাবাদ মিন্টের ফাইন কন্ডিশনের যদি একটা কয়েন হয় তার দামও 10,000 টাকা এবং ইউএনসি কন্ডিশনে তার দাম হতে পারে 25,000 টাকা অবধি। বর্তমানে এক্ষেত্রেও কিছু দাম আরও বাড়িয়েছে, ফলে আপনার কাছে যদি যে কোনো কন্ডিশনেরই এর যদি হায়দ্রাবাদ মিন্টের একটি কয়েন থেকে থাকে আপনি তার জন্য মিনিমাম 15 থেকে 20 হাজার টাকা পেতে পারেন। তাহলে এক্ষুনি আর দেরি না করে নিজের সংগ্রহ থাকা সমস্ত কয়েনগুলো ঢেলে ঢুলে দেখুন, যদি হায়দ্রাবাদ মিন্টের একটি কয়েন আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আরও বেশ কিছু এক্সাইটিং ইনফরমেশন ফিরে আসছি পরের ভিডিওয়ে।